আজি আমি বনাইবা পণস কঠা তরকারি মানে এইটা যদি পণসটা যেটা পাচিবা পূর্বর ছোট ছোট সাইজর থাকে তরকারিটা করলে সেইটা বনা যায় তরকারি করিয়া পূর্বর মু কাটিবা কেমতি দেখা দেখাইবি কারণ সেইটা সবুজ বহুত ডিফিকল্ট প্রসেস তো চলুন দেখিবা মু এটি ছুরি নেই সেতির টিকি সরিষ তেল লগাই দেউছি মাস্টার্ড অয়েল হাতরে বি টিকি লগাই দেবে বেশি লগাইবে নলে হাত খসিটি যাবার চান্স রইব তারপরে আমি ও কাটিবা ছুরিরে তেল লগাইলে যে পণস কঠার অঠা থাকে সেটা লাগবনি তো আপনার ইজি হব কাটিবা পাই পণস কঠা কাটিবা বহুত কষ্ট লাগে মতে তারপরে এবার তাকে নেক্সট আমি কাটিবা ছোট ছোট পিস করেদেবা তো কাটিয়া সুবিধা হব এমনি ছোট ছোট পিস কাটি দেবে তারপরে মু এমনি গোটে বড় জায়গায় পানি নিয়ে যাইছি তারপরে পানিটা পকাই দেবে এবার নেক্সট আমি পানিটা বাহার করে দেবা তারপরে ছোট ছোট পিসরে কাটিবা মঝি যে তাতে গোটে হার্ড স্টিম ভাইয়া থাকে সেটা কাটিকি বাহার করে দেবে তারপরে এমনি তার স্কিন বাহার করে দেবে ছোট ছোট পিস্রে আমি কাটি দেবা দেখুন পণস কাটি দিয়েছি স্কোয়ার শেপ্রে সব আঠি মু দুইটা বড় আলু নিয়েছি তাকে বি সেম সেম সাইজরে কাটিছি এটি গোটে ছোট পিঁয়াজ কটা বটা আদা রসুন বটা এটি পিঁয়াজ কিছুটা কটা আমি দরকার হব এটিকে আপনার মশলা রেডি করেদেবে তারপরে আমি পণসটা গোটে সিজাইবা পণসটা সিজাইবে মু প্রেসর কুকর বসাই দিয়েছি এটি টু গ্লাস পাখাপাখি পা নিয়ে যা তাহলে লুণ আলদি আমি পকাইবা হাফ স্পুন আমি টর্মরিক মানে হলদি পকাইবা হাফ স্পুন পাখাপাখি সল্ট পকাই দেবা প্রেসর কুকর মু হুইসিল দিয়েদেবি গোটে তারপরে আমি বন্ধ করি তাকে বাহার করেদেবা মানে পণস কঠা এটি মাটি কড়া বসাই দিয়েছি এবার আমি মাস্টার্ড অয়েল পকাইবা টু টেবুল স্পুন তেল গরম হয়ে গেল আমি আলুটা কষি দেবা যেটা কাটি রাখি আলুটাকে আমি টিকি ব্রাউন হল পর্যন্ত ভাজি দেবা ভালো ভাবে দেখুন এটা আমার বয়ল হয়ে দেখুন এটা আমার বয়ল হয়ে যাইছি পণস কঠা পুরা ভালো ভাবে তাকে তা পানি বাহার করেদেবি স্টেন করেদেবি আলুটা ভাজি হয়ে গেল এবার আমি আলুটা কাড়ি দেবা এবার নেক্সট আমি সেই তেলরে পণস কঠা যে সিজাইকি স্টেন করে রাখছি তাকে ভাজি দেবা দেখুন পণসটা ভাজি হয়ে গেল ভালো ভাবে এবার আমি তাকে কাড়ি দেবা ମୁଁ ଏକ୍ସଟ୍ରା କିଛି ତେଲ ଦେଲିନି ସେଇ ତେଲରେ ହିଁ ଭାଜିଦେଲି ଏବେ ଆମେ ତେଲ ପକାଇବା ମସଲାଟା କଷିବା ପାଇଁ ଟିକେ ୱାନ୍ ଟେବୁଲ୍ ସ୍ପୁନ୍ ମଷ୍ଟାର୍ଡ଼ ଅଏଲ୍ ଦେଲି ତେଲଟା ଗରମ ହେଲେ ଜିରା ପକାଇବା ତେଲ ଆମର ଗରମ ହେଇଗଲାଣି ଏବେ ଜିରା ପକାଇବା ତେଜପତ୍ର ପକାଇବା ଡାଲଚିନି ମରିଚ ଶୁଖିଲା ଲଙ୍କା ପିଆଜଟା ସ୍ଲାଇଟ୍ ବ୍ରାଉନ୍ ହେଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭାଜିବା ଆଉ ନେକ୍ସଟ ଆମେ ଯେଉଁ ବାଟିକି ରଖିଲେ ମସଲା ତାକୁ ପକାଇବା ଦେଖନ୍ତୁ ପିଆଜ ବ୍ରାଉନ୍ ହେଇଯାଇଥିଲାଣି ଏବେ ଆମେ ଅଦା ରସୁଣ ବଟା ଯେଉଁ ରଖିଲେ ତାକୁ ପକାଇଦେବା ପିଆଜ ବଟା ଗୋଟେ ବଡ଼ ଚାମଚ ଅଦା ରସୁଣ ବଟା ବି ଗୋଟେ ବଡ଼ ଚାମଚ ଭଲିବା ନେକ୍ସଟ ଆମେ କାଶ୍ମୀରି ଚିଲି ପାଉଡ଼ର ହାଫ୍ ସ୍ପୁନ୍ ପକାଇବା ଧନିଆ ପାଉଡ଼ର ପକାଇବା ଏଇଟା ଜିରା ପାଉଡ଼ର ପକାଇବା ଧନିଆ ପାଉଡ଼ର ହାଫ୍ ସ୍ପୁନ୍ ଗରମ ମସଲା ହାଫ୍ ସ୍ପୁନ୍ ପକାଇ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇଦେବା
नेक्स्ट टाइम टमाटो पकेदे गोटे छोटो टमाटो काटी हमें 1/4 स्पून चीनी पकेवा सुगर कमेंट सेक्शन लिखी कहे का पणस तरकारी भल लगे पानी दबा पकड़ मसला कषि आसला जो आलू भाजिक रखिले पकईद भला मिक्स करद मसलाटा को भल भाव कषे ना तरकारी टेस्ट हे नहीं सॉल्ट पकेवा हाफ स्पून आलू आलूटा भल भाव कषिगला एम पा देद मु वन ग्लास पखापाखि फुल वन ग्लास पखापाखि पा दे आलूटा भल भाव सीझीगला नेक्स्ट आम जो भाजिकी रखी थे पणस कटा तक सब पकईद आलूटा भल भाव सीझीगले पकईदे पणस कटा पकईद कारण ना पणस कटा अलरेडी सीझी जाए से ना आउ सीझिकी बेस पूरा भर्ता भाई आई भल लगे तरकारी के ऊपर अल्प गरम मसला पकेवा 5 मिनिट्स आम छाड़द मिसीजापी आलू सहित पणस कठा मसला भी पणस आलू तरकारी रेडी जाए आम गैस ऑफ कर करदे ऊपर टिके धनिया पत्र दे कि सजेद इटा मटी कड़े होती गैस ऑफ कला भी फुटु थाए तो आम नेक्स्ट सर्व करदे आपण भी घरे बनातु तो आ कमेंट सेक्शन लिखुद केमती लगला थैंक यू फॉर वाचिंग।